লজ্জাবতী লতা সামনে ভিডিও ভিডিও হচ্ছে, ও মুখ দেখাবে না। ও ভিডিও করলে ভিডিওর সামনে ওর বাবা আসতে চায় না, তো আমার হাত আটকা, মানে এত কাজ সব তো আমার একা সামলাতে হয়। তা নিজে নিজে চা করে খাচ্ছে, দেখে না কখনো করে না, তো করছে আজকে। তাই মেয়ে আবার দৌড়ে এসে ভিডিও করছে বলে তোমাকে। তো দেখো না করলে কি হয়, চাটা করতে এসে চাটা পায়ের মধ্যে ফেললো, পুড়ে মুড়ে একাকার। আমরা এত কাজ করি তো আমাদের কিছু হয় না, একবার একটুখানি চা করতে এসে পা মা পুড়িয়ে ঠুড়িয়ে একাকার করেছে। দেখো এক কাপ চা কতটুকু হয়েছে, দেখো নিজে হাতে চা করেছি বলে কথা ও দেখাচ্ছে। কই মাছ এনেছে, কই মাছটা ফুলকপি দিয়ে রান্না করবো, তো ধুয়ে রেখেছি, কুটা কুটে এনেছে, আমি এখন ধুলাম, ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, এবার হলুদ মাখাবো। আমি কই মাছটা অনেক বার ধুয়েছি, আর ইয়ে ধোয়ার পরে আবার লবণ দিয়ে আবার চটকে জল ফেলে দিয়ে আবার দুবার ধুলাম, ধুয়ে এবার আমি দেবো হলুদ লবণ। মাছগুলোতে ডিম হয়ে গেছে, এটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। হ্যাঁ আমি আলুগুলো কই মাছে দেবো বলে আলুগুলো ধুয়ে প্রেসারে দিচ্ছি, আর ফুলকপিগুলো আমি প্রেসারে দিয়ে দেবো, একটা ভাত দিয়ে তারপরে রান্না করব, তাহলে এই যে গন্ধটা এটা নষ্ট হয়ে যাবে, আর আলুটা একটু সিদ্ধ করে নিলে পরে শরীরের পক্ষেও ভালো। একটা সিটি দেবো, বেশি দেবো না। সেদ্ধ হয়ে গেছে, একটা মাত্র সিটি, তার থেকে কম সিটি হতে না হতে আমি জলটা ঝরিয়ে দেখো এটা ভাত, মানে একটা ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি মাছটা রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, একটু গরম জল তুলে রাখ। মাছের জন্য গরম জল তুলে রাখবো। তো আমি এপাশে কই মাছ রান্না করছি, আর এখানে ভাত বসিয়েছি, একটা আলুটা ভেজে নিলাম, ফুলকপি আর আলুটা দেখলেই তো, সিদ্ধ করে একটু ভাপ দিয়ে নিলাম। বন্ধুরা আমার কই মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর নামানোর সময় আর কিছুক্ষণ আগে কটা বরবটি দিয়ে দিলাম, কয়েকটা বরবটি দিয়েছি আমার জন্য, আর ফুলকপি আলু দিয়ে আর টমেটো দিয়ে কই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আমার, এখন নামাবো রেডি, আর আমি নামানোর সময় দিয়ে দেবো ধনেপাতা। শীতকালে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল ধনেপাতা দিয়ে বেশ লাগে আমার, খুব প্রিয় এই রান্নাটা, এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা তোমরাও করে দেখতে পারো, তোমরা অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য আমি বললাম। এরকম করে রান্না করলে শীতে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে তো, আর শীতকালে তো আরো বেশি ভালো লাগে।
আর এখন নতুন ফুলকপিটা উঠেছে, নতুন মানে স্বাদ আর সেন্টও অন্যরকম। মানে গরমের সময় ফুলকপির একটা টেস্ট আলাদা দেখবে। আর এখন ঠান্ডা পড়েছে, এখন মানে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, প্রায় শীতের শুরু, তো এখন ফুলকপির টেস্টটা অন্যরকম হয়ে গেছে। আমি এখন নামাবো, ঝোলটি আমার রেডি রেডি কই মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে এটা কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, আর নতুন যারা আছো আমার চ্যানেলটি দেখছো একটা সাবস্ক্রাইব করো। তো আমি এখন ভিডিওটি শেষ করছি, আজ এই পর্যন্ত। পরের দিন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, টাটা।